আসসালামু আলাইকুম। আজকে ফিরে যাওয়া যাক জাতির নিউজে। সম্পত্তি বঞ্চিত করতে সৎমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে। সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এক বৃদ্ধাকে তার সৎ ছেলে ও ছেলে বউ বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এখন তিনি একটি মহিলা হোস্টেলে বাস করছেন। তার স্বামী ছিলেন পিজির বর্তমান বিএসএমএমইউর অধ্যাপক। তাকে যে ছেলে ও ছেলে বউ বাড়ি থেকে বের করে দিয়েছে তারা দুজনেই ডাক্তার। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন শাফাক আরা সুবাহান। শাফাক আরা জানান, 1983 সালে পিজির অধ্যাপক ডাক্তার শেখ আব্দুল সোবহানের সঙ্গে তার বিয়ে হয়। আব্দুল সোবহানের আগের স্ত্রীর 3 সন্তান ছিল, তাদের রেখে তিনি মারা যান। তিনি ওই 3 সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করেন, এ কারণে তিনি নিজে কোনো সন্তান নেননি। 2001 সালের 8ই মে শেখ আব্দুল সোবহান মারা যান। কিছুদিন পর সৎ ছেলে ডাক্তার শেখ মাহবুব সোবহান ও তার স্ত্রী ডাক্তার রোজিনা সুলতানা এবং সৎ মেয়েরা তার উপর অত্যাচার শুরু করে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের দিনে ডাক্তার মাহবুব তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেন। পরে তিনি এক ভাগ্নের বাসায় আশ্রয় নেন। এরপর তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রে অভিযোগ করেন। আইন সালিস কেন্দ্রের মধ্যস্থতায় ডাক্তার মাহবুব তাকে মাসে 5,000 টাকা দিতে রাজি হন। এরপর তিনি একটি মহিলা হোস্টেলে ওঠেন, এখনও সেখানেই আছেন। এখন তিনি মাসে 8,000 টাকা পাচ্ছেন। শাফাকারা বলেন, আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আমার সৎ সন্তানরা এতদিন ধরে যে অন্যায় অবিচার নির্যাতন করেছে তার বিচার চাই। আমি এই বৃদ্ধ বয়সে আপনাদের মাধ্যমে দেশের প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর কাছে সুবিচার প্রার্থনা করছি। বনানী থানে গত 17ই জুন একটি জিডিও করেছেন তিনি। এ বিষয়ে কথা বলার জন্য ডাক্তার শেখ মাহবুব সোবহানের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আজ বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।